দুই বছর কারাদণ্ড হলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য উল্লেখ করে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই পর্যবেক্ষণের পর দুদকের আইনজীবী বলেছেন, এই রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতা নির্বাচন করতে পারবেন না। আর জাতীয় নির্বাচনের মাত্র দুমাস আগে দেয়া এই রায়ের পর্যবেক্ষণকে ফরমাইশি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তামজিদ সুমনের রিপোর্ট। দুর্নীতির মামলায় দুবছর কারাদণ্ড হলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে রোববার একটি আদেশ প্রকাশ করে হাইকোর্ট। বিএনপির পাঁচ নেতার সাজা স্থগিতের আবেদন খারিজ করে সেখানে বলা হয়, উপযুক্ত আদালতে বাতিল না হলে দণ্ডিত ব্যক্তি দোষী হিসেবেই বিবেচিত হবেন। মাস দুয়েক পর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, এমন অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, খালেদা জিয়া হন আর হাজি সেলিমি হন, এই রায়ের আলোকে কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাজা কখনো স্থগিত হয় না, জামিন হয়, তারপর দণ্ড অনেক সময় ফর দ্য টাইমিং সাসপেন্ডেড হয়, জরিমানা স্থগিত হয়, সাজা সবসময় সাজা, যতক্ষণ পর্যন্ত আপনি আপিল আদালত আপনাকে খালাস না দিবে। কালকের অর্ডারের মোদ্দা কথা হলো সাজা যতক্ষণ আপনার থাকবে, যেভাবেই থাক, যে অবস্থায় থাক, আপিল আদালত যদি এটাকে আপনাকে বেকসুর খালাস না করে তাহলে আপনি ইলেকশন করতে পারবেন না। এবং কেউ যদি ধরেন কালকে যে আদেশটা ছাপা হয়েছে, কেউ যদি এটাতে অ্যাগ্রিভড হয়, তারা যদি সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্ট যদি এটা রায় পরিমার্জন পরিবর্তন সংশোধন করে তাহলে ভিন্ন কথা। নির্বাচনের দুমাস আগে এমন রায় প্রকাশ উদ্দেশ্যমূলক হিসেবে দেখছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। একটা ব্যক্তি আপিল করার পর তো খারাপ হয়ে যেতে পারে, হাইকোর্টে খারাপ হতে পারে বা সুপ্রিম কোর্টে খারাপ হতে পারে, তাহলে সে নির্বাচন অযোগ্য হবে, পরবর্তী খালাস হলো সে নির্বাচন করতে পারলো না, তাকে নির্বাচন থেকে তাকে সুযোগ দেওয়া হলো না, হ্যাঁ এই সুযোগ সে পেল না। সুতরাং আগের যে সিদ্ধান্তগুলো আসছে সেই সিদ্ধান্তের আলোকে রায়টা কনসিস্টেন্ট না, আমি মনে করি। তাই সব কিছু মিলিয়ে ব্যাপারটা নির্বাচনকে একজন ব্যক্তি নির্বাচন করবে ঠাকুর বাধাগ্রস্ত করা হলো, আমি মনে করি। দুই বছর আগে প্রকাশ করতে পারতো, এক বছর আগে প্রকাশ করতে পারতো, এই সময় রায়টা প্রকাশ করা মানে কি নির্বাচনের সঙ্গে কোয়েন্সাইড হয়ে গেছে। তবে যে পাঁচ আবেদনকারীর আবেদনে এমন আদেশ এসেছে তারা আপিল করবেন কি না এমন প্রশ্নে খালেদা জিয়ার আইনজীবী বলেছেন তারা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।